ওপো এস সেভেন্টিনের রিমান্ডেড ভার্সন হিসাবে ওপো এবার লঞ্চ করতে যাচ্ছে ওপো এস সেভেন থ্রি নামে নতুন একটি স্মার্টফোন। ওপো এস সেভেন্টি থ্রি ফোনটিতে থাকছে আমাদের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ওপো এস সেভেন্টি থ্রির স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ওপো এস সেভেন্টি থ্রি 2020 ফোনটি নেভি ব্লু এবং ক্লাসিক সিলভার এই দুটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে কোয়াড ক্যামেরার সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ওয়াটার ড্রপ নচ ক্যামেরা সেট আপ। 163 গ্রাম ওয়েটের সাথে 5.75 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড ও একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.44 ইঞ্চির আমোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। এছাড়া সাথে থাকছে 409 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে কালার ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 10 আর চিপসেট হিসেবে ফোনটি থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 যেটি 11 নানোমিটার আর্কিটেকচারের তৈরি অক্টাকোর প্রসেসর আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে আরজিনো 610। ফোনটি 6/128 অ্যাক্টিভ ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ড ও ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের মনো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াটার ড্রপ নচ ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটি থাকছে 4015mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB 2.0 এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 17 থেকে 18 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশের বাজারে 22 থেকে 23 হাজার টাকা। এই ফোনটি রিলিজ হবে 5ই অক্টোবর। বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।